স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, একাধিক পদে চাকরি। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি নতুন একটি গভর্নমেন্ট জব সার্কুলার, যা দিচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আমি এই জব সার্কুলারটি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি এবং আশা করি ফুল ভিডিওটি দেখবেন। ফুল ভিডিওটি দেখলে আপনাকে কোনো রকম কোশ্চেন করতে হবে না, কারণ এখানে ডিটেলস আমি দেখিয়ে দিব এবং দেখিয়ে দিব কীভাবে অনলাইনে আপনি অ্যাপ্লাই করবেন, অর্থাৎ অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত। ফুল প্রসিডিউরটি জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওতে। সেই সাথে বলবো, নিয়মিত চাকরি আপডেট পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে এবং কীভাবে অ্যাপ্লাই করবেন। তারা এই জব সার্কুলারটি প্রোভাইড করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে। দেখিয়ে দিব ওয়েবসাইট এবং দিয়ে দিব ওয়েবসাইটের লিঙ্কটি, যেখানে আপনি খুব সহজেই অ্যাপ্লাই করে ফেলতে পারেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পরিপত্র অনুযায়ী রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এই গ্রেড ভিত্তিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন শূন্য পদে 5 জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আজ 27 ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 18ই মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তো এই জবটিতে কী রয়েছে আরও ডিটেলস জানিয়ে দিচ্ছি। এখানে প্রতিষ্ঠানের নাম রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট, পদ সংখ্যা 4টি, লোকবল নিয়োগের জন্য রয়েছে 5 জন। এখানে পদের নাম হচ্ছে 60 মুদ্রাক্ষরিত কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 1টি, বেতন থাকছে 10,200 থেকে 24,680 টাকা গ্রেড 14 অনুযায়ী। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম গাড়ি চালক, পদের সংখ্যা 2টি, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা গ্রেড 15 অনুযায়ী। এখানে শিক্ষাগত যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা থাকছে 1টি, এই জবটির বেতন থাকছে 9,300 থেকে 22,490 টাকা গ্রেড 16 অনুযায়ী। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা থাকছে HSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই জবটিতে অ্যাপ্লাই করতে পাচ্ছেন। এখানে চাকরির ধরন সরকারি কর্মস্থল মহাখালী ঢাকা, প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই এই জবটিতে অ্যাপ্লাই করতে পারছে। আবেদন ফি প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা জমা দিতে হবে। বয়সসীমা থাকছে 18 থেকে 30 বছর হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। আবেদন করবেন যেভাবে আবেদন করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। এই ওয়েবসাইটের লিঙ্কে এসে এই জবের আরও ডিটেলস আপনি জেনে নিতে পারেন এবং এখানে ক্লিক করলে লিঙ্কটি চলে আসবে। তাছাড়া আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে তো দিয়ে দিচ্ছি অ্যাপ্লাই লিঙ্কটি, যাতে করে খুব সহজেই আপনি অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া এই ওয়েবসাইটে আরও অনেক জব সার্কুলার রয়েছে যার অভিজ্ঞতা ছাড়াই অ্যাপ্লাই করতে পারছেন। মাত্র SSC পাশে অনেক জব সার্কুলার রয়েছে যার অ্যাপ্লাই করার ডেট রয়েছে এখনও। তো এই জব সম্পর্কে এখান থেকে আমি ডিটেলস বলে দিয়েছি এবং দেখিয়ে দিব কীভাবে অ্যাপ্লাই করবেন। চলুন দেখিয়ে দিই কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত। এটি হচ্ছে তাদের মেন সার্কুলার যা তারা প্রোভাইড করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, রোগতন্ত্র, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR, মহাকালী ঢাকা 1212। আপনারা চাইলে এখানে তাদের টেলিফোন নাম্বার রয়েছে, তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন এই জব সম্পর্কে। তাছাড়া রয়েছে তাদের ইমেল অ্যাড্রেস, তাছাড়া রয়েছে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস। আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কগুলো দিয়ে দিব আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, যেখান থেকে খুব সহজে আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছিল তা আমি ডিটেলস বলে দিয়েছি। তারপর আমি আপনাদের সুবিধার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিয়েছি। এখন দেখিয়ে দিব আবেদন পদ্ধতি, কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর। এটি হচ্ছে তাদের অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক। আমি যখন আপনাকে অ্যাপ্লাই লিঙ্কটি প্রোভাইড করব, আপনি অ্যাপ্লাই লিঙ্কটি কপি করে গুগলে এসে সার্চ করবেন। সার্চ করলে এই ইন্টারফেসটা আসবে। এখানে আসার পর এই জবের অ্যাপ্লাই ডেডলাইনটি দেখবেন, 18ই মার্চ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। তাছাড়া অ্যাপ্লিকেশন ফর্মে যাবেন। অ্যাপ্লিকেশন ফর্মে যাওয়ার পরে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই না অনলাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি অ্যাভেলেবেল পোস্ট রয়েছে, তো এখানে অ্যাভেলেবেল পোস্টের জন্য আপনি এখানে 4টা পজিশনের কথা উল্লেখ করা হয়েছে, তারা 4টা পজিশনের জন্য লোক নিয়োগ নিচ্ছেন। এখানে আপনি যদি স্টেনো টাইপিস্ট কম কম্পিউটার অপারেটরের জন্য হন তাহলে এখানে ক্লিক করবেন। তাছাড়া ড্রাইভার পজিশনের জন্য অ্যাপ্লাই করতে চাইলে এখানে ক্লিক করবেন। অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এর জন্য এখানে ক্লিক করবেন। তাছাড়া অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের জন্য এখানে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সহকারী হিসাবরক্ষক পজিশনের জন্য এখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে পোস্ট টাইম রয়েছে এবং প্রিমিয়াম নাম্বার অফ অল জবস রয়েছে। যদি আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে ইয়েস দিবেন, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে নো দিবেন। আমি নো দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করব, তারপরে চলে আসবে এই ফর্মটি, অর্থাৎ এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনি ডিটেলস আপনার প্রোভাইড করবেন।
এখানে রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম, আপনার নাম, সচল মোবাইল নাম্বারটি প্রোভাইড করবেন, যাতে করে আপনার সাথে তারা খুব সহজেই কমিউনিকেশন করতে পারে এবং আপনিও তাদের সাথে খুব সহজেই কমিউনিকেশন করতে পারেন। তাছাড়া ইমেল অ্যাড্রেস দিবেন। তো এইভাবে সব কিছু ডিটেলস ফিল আপ করার পরে এই ঘরটিতে টিক মার্ক দিবেন, তারপরে সাবমিট করে দিবেন। আশা করি ডিটেলস বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে আমি বলবো, আমাকে কমেন্ট করবেন, রেসপন্স করবো ইনশাআল্লাহ। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে একটা ভালো কম্পিউটার দোকান যাবেন এবং যেখান থেকে খুব সহজেই তারা অ্যাপ্লাই করে থাকে সেখান থেকে অ্যাপ্লাই করে ফেলবেন। এই ছিল আজকে আমার কাছে জব সার্কুলারটি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চাইলে এই জব সার্কুলারটি আপনার ফ্রেন্ড সার্কুলার মাঝে শেয়ার করে দিতে পারেন, কারণ আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্যজনের উপকার হতে পারে। তো আজ এ পর্যন্তই, আমি আবার হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন কোনো জব সার্কুলার নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।